সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুল থেকে তোমাদের সুস্বাগত। পাই ইকুয়াল 22/7, এটা কি সঠিক? আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে পাই এর মান 22/7 ব্যবহার করে থাকি। এটা ধ্রুব সত্য যে পাই একটি অমূলদ সংখ্যা, কিন্তু পাই এর মান যদি 22/7 হয় তাহলে তো পাই এর মান একটি মূলদ সংখ্যা হয়ে গেল, কারণ 22/7 একটি মূলদ সংখ্যা, কারণ 22/7 কে আমরা p/q আকারে লিখতে পারি। আমরা 22/7 কে p/q আকারে প্রকাশ করতে পারি। বন্ধুরা, মূলদ সংখ্যা হলো সেই সব সংখ্যা যে সংখ্যাগুলোকে দুইটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় বা p/q আকারে প্রকাশ করা যায়। 22/7 হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত আকারে, তাই 22/7 অবশ্যই একটি মূলদ সংখ্যা, কিন্তু পাই এর মান যদি 22/7 ব্যবহার করি তাহলে পাই কিন্তু মূলদ সংখ্যা হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব, পাই এর মান অমূলদ সংখ্যা হওয়া সত্ত্বেও কেন পাই এর মান 22/7 ব্যবহার করা হয়। আগে আমরা জেনে নেই পাই কি, হোয়াট ইজ পাই। বন্ধুরা, এটা হচ্ছে পাই এর সিম্বল বা প্রতীক। যে কোনো বৃত্তের পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই হচ্ছে পাই। বৃত্ত যত ছোট হোক আর যত বড় হোক, তার পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করলে একই মান পাওয়া যায়, তাই পাই এর মান একটি ধ্রুব সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি পাই ইকুয়াল পরিধি ডিভাইডেড বাই ব্যাস। বন্ধুরা, তাহলে আমরা জানলাম বৃত্তের পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করলে একটি মান পাওয়া যায়, সেই মানই হচ্ছে পাই, আর পাই এর মান একটি ধ্রুব সংখ্যা। তাহলে এই ধ্রুব সংখ্যা এর মান কি বা পাই এর মান কত? বন্ধুরা, বৃত্তের পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তা হল 3.14159265358932384 কারণ পাই এর মান একটু অমূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যা তো চিরকাল চলতেই থাকে। সুতরাং পাই ইকুয়াল 3.14159265358932386। যেহেতু পাই এর মান দশমিকের পর অসীম ঘর পর্যন্ত চলতে থাকে, তাই পাই একটি অমূলদ সংখ্যা। অপরদিকে আমরা যদি 22 কে 7 দ্বারা ভাগ করি বা 22/7 এর মান 3.14285714285714285 এইভাবে আসতে থাকে দশমিকের পরে অসীম ঘর পর্যন্ত। যেহেতু 142857 এটা রিপিটেশন আসে, তাই আমরা এটা লিখতে পারি 3.142857। যেহেতু 142857 এর পুনরাবৃত্তি আসতেছে, তাই আমরা 1 এর উপর এবং 7 এর উপর একটা আবৃত দশমিক দিলাম। তাহলে আমরা 22/7 এর মান পেলাম 3.142857, 1 এর উপর আবৃত দশমিক, 7 এর উপর আবৃত দশমিক বা পৌনঃপুনিক। বন্ধুরা, আমরা পাই এর মান পেলাম 3.14159265358932386, একটা অমূলদ সংখ্যা, আর 22/7 এর মান পেলাম 3.142857 একটি মূলদ সংখ্যা। তাহলে পাই এর মান একটি অমূলদ সংখ্যা এবং 22/7 এর মান একটি মূলদ সংখ্যা, তাহলে তবুও কেন পাই এর মান 22/7 ব্যবহার করা হয়? এখানে হচ্ছে কনফিউশন। পাই এর মান আর 22/7 এর মান কোনোদিনও এক না, একটার মান হচ্ছে মূলদ সংখ্যা, একটার মান অমূলদ সংখ্যা। তারপরও পাই এর পরিবর্তে অঙ্ক সমাধানের ক্ষেত্রে 22/7 ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? বন্ধুরা, পাই এর মান 22/7 কেন ব্যবহার করা হয় এটা আমরা একটু ব্যাখ্যা করি। বন্ধুরা, আমরা পাই এর মান এবং 22/7 এর মান একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। পাই এর মানের ক্ষেত্রে দেখো 3.14 আছে, আবার 22/7 এর মানের ক্ষেত্রেও 3.14 আছে, অর্থাৎ দশমিকের পরে দুই ঘর সমান, আর দশমিকের পরে দুই ঘর সমান হওয়ার কারণে দুইটা এর মান প্রায় সমান, মান দুইটা খুবই কাছাকাছি, তাই আমরা লিখতে পারি পাই টেন্স টু 22/7। যেহেতু পাই এর মান আর 22/7 এর মান প্রায় কাছাকাছি, তাই আমরা দুইটাকে সমান মনে করতে পারি, পাই ইকুয়াল 22/7।
এখন আসি কেন গাণিতিক সমস্যার ক্ষেত্রে পাই এর মান 22/7 ব্যবহার করা হয়। বন্ধুরা, গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা যদি একটি অমূলদ সংখ্যা ব্যবহার করি তাহলে সমস্যার সমাধান করতে একটু সমস্যায় পড়তে হয়, একটু জটিল হয়ে যায়। তাই সমস্যার সমাধানের সহজের জন্য একটি মূলদ সংখ্যা ব্যবহার করি, আর সেটা হচ্ছে পাই ইকুয়াল 22/7 বা 22/7। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে, তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।